আসসালামু আলাইকুম বিশ হাজার টাকা বা তার আশেপাশে প্রাইস রেঞ্জে ভালো পারফরমেন্স সেন্দ্রিক ফোন চাইলে এই দুইটা ফোন আপনার পছন্দের তালিকায় থাকা উচিত কারণ এই দুইটা ফোনের পারফরমেন্স সেকশনটা অন্যান্য ফোনের তুলনায় কিছুটা শক্তিশালী তাছাড়া ডিজাইন ডিসপ্লে ক্যামেরাতে বেশ দারুণ পারফর্ম করে দুইটা ফোনই কথা বলছিলাম মোটো জি ও আইকো জেড নাইন এক্স নিয়ে এখন এই দুইটা ফোনই তো আর আপনি কিনবেন না তাই না এই দুইটা ফোনের মধ্যে কোনটা আপনার জন্য বেটার ডিল হতে পারে সেগুলো একটু খুঁজে দেখি চলেন আমি মিজানুর রহমান জুলহাস আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন টেকি পার্কের পর্দায় হেড টু হেড মারামারি বিটুইন মোটো জি ফোর্টি ফাইভ ও আইকো জেড নাইন এক্স স্পন্সর্ড বাই ইয়ার মোবাইল বিডি ডিজাইনে আবার দেখতে শুনতে মোটো কিন্তু বেটার লাগে তাছাড়া মোটোতে কিন্তু ভেগান লেদারের উপস্থিতিতে প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করে অন্যদিকে আইকু নাইন এক্স এর ডিজাইনও কিন্তু খারাপ না ম্যাট ফিনিশ করার ফলে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ক্যাচ করছে না তবে হ্যান্ডফিলে ফিলে এগিয়ে থাকছে মোটো কারণ দুইটা ফোনের থিকনেস এইট মিলিমিটার হলেও ওজনে কিন্তু মোটো অনেকখানি হালকা পাতলা মাত্র একশো তিরাশি গ্রামের মতো ওজন মোটো জি ফোর্টি ফাইভ এর অন্যদিকে আইকু নাইন এর ওজন কিন্তু অলমোস্ট দুইশো গ্রামের মতো হাতে ধরে ওজনের ডিফারেন্সটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় তুলনামূলকভাবে ভাবে কিছুটা বাল্কিও আগে আইকু কে এদিকে রেটিং এর ব্যাপারে আইকু কিন্তু এগিয়ে আইপি সিক্সটি ফোর এর রেটিং দিয়েছে তারা অন্যদিকে মোটোতে পাচ্ছেন আইপি ফিফটি ডিজাইন আবার এক জনের এক এক পছন্দ তাই আপাতত ডিজাইনের ব্যাপারে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারেন বাটন অ্যান্ড প্রায় একই রকম জিনিসপত্রই দেখতে পাবেন তবে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন দিয়েছে মোটো যেটা আবার আইকুতে নাই

সাউন্ড কোয়ালিটির দুইটা ফোনের লাউডনেস প্রায় একই রকম তবে মোটোতে ডোলবি সাপোর্ট থাকায় তুলনামূলকভাবে কিছুটা স্মুথ অ্যান্ড ক্লিয়ারার সাউন্ড প্রোভাইড করছিল মোটো জি ফোর্টি ফাইভ অন্যদিকে আইকোতে কিন্তু ফুল ভলিউমে সামান্য কিছুটা ডিস্ট্রশন অনুভূত হচ্ছিল ডিসপ্লেতে এসে একটা জায়গায় বড় বড়সড় ধাক্কা খায় মোটোরলা আর এই একটা ব্যাপারে কিছুতেই কম্প্রোমাইজ করতে চাই না আমি কথা বলছিলাম ডিসপ্লে রেজুলেশন নিয়ে মোটোতে দেওয়া হয়েছে সেভেন টোয়েন্টি ইন্টু ষোলোশো পিকজেল বা এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে অন্যদিকে আইকুতে দেওয়া হয়েছে টেন এইটটি ইন্টু চব্বিশশো আট পিকজেল বা ফুল এইচ প্লাস রেজুলেশন এই জায়গাটা কিন্তু নিঃসন্দেহে এগিয়ে থাকবে আইকু এমনিতে ডিসপ্লে স্পেক কিন্তু প্রায় একই রকম ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেটের আইপিএস এল সিডি প্যানেল রয়েছে দুইটা ফোনের সাথেই নর্মালি এই প্রাইস পয়েন্টে কিন্তু অ্যামুলেট প্যানেলটা পাওয়া যায় এই ফোন দুইটার ক্ষেত্রে আরও কিছু ডিফারেন্স কিন্তু লক্ষ্য করা যায় ডিসপ্লে সাইজে মোটো ডিসপ্লেটা সামান্য কিছুটা ছোট 65 পয়েন্ট ফাইভ ডিসপ্লে দিয়েছে মোটো অন্যদিকে আইকু দিয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের ডিসপ্লে এদিকে প্রোটেকশনের ব্যাপারে আইকু কিন্তু নীরব দর্শক অথচ করনিং করিলে থ্রি এর প্রোটেকশন দিয়ে আবার সামান্য কিছুটা এগিয়ে যায় মোটরলা তবে কালার টালার ভিভিউই অ্যাঙ্গেল কন্ট্রাস্ট্রেসিও শ্যাডো এরিয়া এগুলো মোটামুটি ভালো পাচ্ছিলাম দুইটা ফোন থেকেই হোয়াইট ভাইন অ্যালোনের সাপোর্টও পাচ্ছেন দুইটাতেই এখানে টাচ রেসপন্স ও হ্যাপটিক ফিডব্যাকেও কিন্তু দুইটা ডিসপ্লে সিমিলার টাইপের এক্সপিরিয়েন্স দিয়েছিল তবে চিপসেটের কিছু লিমিটেশনের কারণে ইউটিউবে সর্বোচ্চ টেন রেজুলেশনেও ভিডিও প্লে করতে পারছিল মোটো অন্যদিকে আইকু কিন্তু সর্বোচ্চ ফোর কে সিক্সটি পেস রেজুলেশনে স্মুথলি ভিডিও প্লে করতে পারছিল এই জায়গাটায় আইকু অবশ্যই এগিয়ে থাকবে বেজেল টেজেল ও পানসোল কাট আউট দুইটা ফোনে প্রায় একই রকম তবে মোটোতে ডিরেকশন লাইটে সামান্য কিছুটা স্ট্রাগল করতে দেখবেন তাছাড়া ইনডোর আউটডোরে মোটামুটি ভালোভাবে ভিজিবল থাকে দুইটা ফোনে ওভারঅল রেজুলেশনের ব্যাপারটায় মোটো কিন্তু পিছিয়ে থাকবে পিছিয়ে থাকবে ইউটিউব এক্সপেরিমেন্টও তাছাড়া দুই পক্ষ কিন্তু প্রায় একই রকম খালি প্রোটেকশনের বেলায় পিছিয়ে পড়ে আইকু এখন সবকিছু মিলে আইকুয়ের ফুল এস প্লাস রেজোলেশনের ডিসপ্লেটাকে আমি কিছুটা এগিয়ে রাখতে বাধ্য হচ্ছে প্রসেসর অ্যান্ড হার্ডওয়্যারে ফোন দুইটাতে যে চিপসের দুইটা দেওয়া হয়েছে সেগুলো শক্তি সামর্থ্য প্রায় একই রকম তবে আইকু জেট নাইন এক্স এ দেওয়া সিক্স জেন ওয়ানটা কিন্তু সামান্য কিছুটা এগিয়ে থাকে কারণ টু পয়েন্ট টু গিগার্স ক্লক ওয়াইজ স্পিডে রান করা সিক্স জেন ওয়ান চিপসেটটা কিন্তু ফোর ন্যানোমিটার ট্রানজিস্টার বিল করা তাই ব্যাটারি লাইফে মোটর তুলনায় বেটার এক্সপিরিয়েন্স পাবেন আইকুতে এদিকে মোটোতে দেয়া সিক্স এস জেন থ্রি চিপসেটটা কিন্তু সিক্স নাইনোমিটার ট্রানজিস্টার বিল করা জিপি হিসেবে মোটোতে পাচ্ছেন অ্যাড্রেনো সিক্স ওয়ান নাইন আর আইকুতে পাচ্ছেন অ্যাড্রেনো সেভেন ওয়ান জিরো এলপি ফোর এক্স টাইপের র্যাম ও ইউএফএস টু পয়েন্ট টু টাইপের স্টোরেজ আছে দুইটার সাথেই আমার হাতে থাকা মোটো জি ফোর্টি ফাইভ ফোনটার সাথে আট একশো আটাশ জিবির ইন্ডিয়ান গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোনটার আনঅফিসিয়াল বাজার দর বর্তমানে বিশ হাজার টাকার আশেপাশে অন্যদিকে আইকু জেড নাইন এক্স ফোনটার ছয় একশো আঠাশ ইন্ডিয়ান গ্লোবাল ভ্যারিয়েন্টের আন অফিসিয়াল বাজার দর বর্তমানে একুশ হাজার পাঁচশো টাকার মতো এখানে অলমোস্ট দেড় হাজার টাকার ডিফারেন্স কিন্তু লক্ষ্য করা যায় তবে এই পার্থক্যটুকু থাকার কারণও কিন্তু আছে আইকুর ব্যাটারিটা বড় ডিসপ্লেতে ফুল এইচ প্লাস রেজুলেশন আছে তাছাড়া আইকুতে দেয়া সিক্স জেন ওয়ান চিপ কিন্তু ফোর কে ভিডিও রেকর্ড করা ও ভিডিও প্লে করার সক্ষমতাও আছে যেগুলো মোটোতে নাই যাই হোক সেগুলো নিয়ে ধাপে ধাপে আলাপ করব আহ আপাতত পারফরমেন্সে যায় পারফরমেন্সের শুরুতেই ফোন দুইটা বুট রিবুটে কেমন সময় নেয় সেটা একটু দেখা যাক এখানে বন্ধ করা ফোনটা চালু হতে আইকুর তুলনায় মোটো আগেই অন হয়ে গেছে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সে দুইটা ফোন যথেষ্ট ভালো পারফর্ম করছিল দশ পনেরোটা অ্যাপ ইজিলি ব্যাকগ্রাউন্ডে ধরে রাখতে পারছিল ফোনগুলো তবে রিড রেড স্পিড ও ডেটা ট্রান্সফার স্পিডে আইকু এগিয়ে এদিকে যারা মোবাইল দিয়ে রেগুলার ভিডিও তৈরি করে থাকেন তাদের জন্য ক্যাপকাট ভিডিও এডিটর দিয়ে এক মিনিটের একটা শর্টস ভিডিও টেন এটিপিএস রেজলিউশন হাইব্রিড রেটে দুইটা ফোন থেকে এক্সপোর্ট দিয়ে দেখছিলাম আমরা সেখানে মোটর তুলনায় অনেক আগেই আইকু এক্সপোর্ট সেশন কমপ্লিট করতে পেরেছে তবে আইকুতে কিন্তু ফোর কে সিক্সটি এফপিএস রেজলিউশন ও ভিডিও এক্সপোর্ট করা যাচ্ছিল যেটা মোটোতে সর্বোচ্চ টেন এটিপি সিক্সটি এফ ফেস রেজলিউশনে ভিডিও এক্সপোর্ট করতে পারছিল এই জায়গাটাই আইকো কিন্তু এগিয়ে থাকবে দুইটা ফোনের সাথে অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছেন আপনারা আর ইউআই দুইটাও কিন্তু যথেষ্ট ভালো মোটর ইউআইটা এতটাই ক্লিন যে অনেকটা স্ট্রোক অ্যান্ড্রয়েডের মতো ফিল দেয় কোনো ব্লট নাই আর কিছু কাস্টমাইজেশন ও কিছু এআই ফিচারও রয়েছে অন্যদিকে আইকোতে ইউআই হিসেবে পাচ্ছেন ফান্টাস ওয়েস সেটাও কিন্তু যথেষ্ট ভালো স্টেবল অ্যান্ড রিলায়েবল তবে এখানে কিন্তু অল্প কিছু ব্লট রয়েছে যেগুলো একটু রিমুভ করে নেয় সমীচীন তবে আপডেটের ক্ষেত্রে আইকো কিন্তু এগিয়ে যায় কারণ আইকো নাইন এক্স ফোনটা থেকে আপনারা দুই বছরের ওয়েস আপডেট পাবেন আর তিন বছরের সিকিউরিটি আপডেট ও পাবেন অন্যদিকে মোটোতে কিন্তু এক বছরের ওয়েস আপডেট ও তিন বছরের সিকিউরিটি আপডেট দিবে তারা গেমিং এ পাবজি গেমটা খেলে দেখছিলাম আমরা যেখানে দুইটা ফোন থেকে স্মুথ গ্রাফিক্স এন্ড আল্ট্রা ফ্রেম রেটে 40 এফপিএস গেম খেলা যাচ্ছিল ভালোই গেমপ্লে পাচ্ছিলাম দুইটা ফোন থেকে তবে আমার গেমিং এক্সপেরিয়েন্স বলে আইকোর তুলনায় মোটোতে ল্যাগট্যাগ বেশি ছিল যদিও দুইটা ফোন থেকে কম বেশি ল্যাগট্যাগ নোটিস করেছি কিন্তু আইকোর গেমপ্লেতে তুলনামূলকভাবে বেটার এক্সপেরিয়েন্স পাচ্ছিলাম এদিকে জাইরোস্কোপের সেনসিটিভিটি আবার দুইটা ফোন থেকে যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছিল ফ্রি ফায়ার অ্যাসফোর্ট নাইন ও ই ফুটবলের গেম প্লেতে আবার দারুণ রেজাল্ট পাচ্ছিলাম দুইটা ফোন থেকেই গেম খেলা শেষে হাতে ধরে আহামরি গরম অনুভূত হয়নি একটা ফোনেও তাই একটু সিপিও থ্রটলিং টেস্ট করে দেখলাম এখানে দুইটা ফোনের একটাতেও কিন্তু গরমে ঘেমে ওঠার প্রবণতা লক্ষ্য করিনি আর এভারেজে পারফরমেন্স ধরে রেখেছে নাইনটি ফাইভ পার্সেন্টের মতো ফোন দুইটা হিট ম্যানেজমেন্ট আপাতত ভালো পাইছি আমরা এদিকে বেঞ্চমার্ক টেস্ট করে মোটর ফোনটাতে অন্তত স্কোর রেকর্ড করেছি চার লক্ষ উনিশ হাজার দুশো চব্বিশ বেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি নয়শো তেত্রিশ ও মাল্টি করে পেয়েছি এক হাজার ছয়শো বিরাশি অন্যদিকে আইকুজের নাই এক্স ফোনটা থেকে আন্তত স্কোর পেয়েছি পাঁচ লক্ষ ষোলো গিক বেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি নয়শো চল্লিশ ও মাল্টি করে পেয়েছি দুই হাজার পঁচাত্তর নেটওয়ার্ক এন্ড কানেক্টিভিটির ক্ষেত্রে আইকোতে পাবেন আটটা ফাইভ জি ব্যান্ড অন্যদিকে মোটোতে পাচ্ছেন বারোটা তাছাড়া ফোর জি প্লাস ভল্টি ওয়াইফাই ফাইভ ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ানও থাকছে দুইটা ফোনের সাথেই এখানে কম্পেয়ারে বলতে এমন কিছু নেই তবে এনএফসিটা কিন্তু নাই কোনো ফোনের সাথেই এদিকে কল রেকর্ডিং এর ব্যাপারে আইকুতে কিন্তু রিমাইন্ডার ছাড়াই চুপি চুপি কল রেকর্ডিং করা যাচ্ছিল মোটোতেও কল রেকর্ডিং ফিচারটা আছে তবে সেখানে কিন্তু চুপি চুপি কল রেকর্ডিং সুযোগটা পাবেন না আপনারা অপর প্রান্তে রিমাইন্ডার দিয়ে দিবে আপাতত ফোন দুইটা থেকে মোবাইল ডেটা কল কোয়ালিটি ও ওয়াইফাই নেটওয়ার্কে তেমন কোনো ইস্যু নোটিস করিনি আমরা বেশ ভালোভাবেই কাজ করেছে ফোনগুলো আর ক্যামেরা স্পেকে দুইটা ফোনে প্রায় সিমিলার টাইপের স্পেকেই পাবেন খালি ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে কিছুটা ডিফারেন্স লক্ষ্য করা যায় এখানে মোটোতে পাচ্ছেন সিক্সটিন মেগা পিক্সেলের এফ টু পয়েন্ট ফোর অ্যাপারচারের সেলফি শুটার আর আইকুতে পাবেন এইট মেগা পিক্সেলের এফ টু পয়েন্ট ওয়ান অ্যাপারচারের একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেলফির পারফরমেন্সে মোটো কিছুটা ব্রাইটার ইমেজ প্রোভাইড করার ট্রাই করছিল ডিটেলসও কিছুটা বেটার পাওয়া যাচ্ছিল মোটোতে অন্যদিকে আইকু কিন্তু সামান্য কিছুটা সফট অ্যান্ড স্মুথ করছিল ক্রিসপিনেসের অভাবও পরিলক্ষিত হয় পাশাপাশি সামান্য কিছুটা নয়েজ ও গ্রেইন উকি দেয় এদিকে রেয়ার ক্যামেরা প্যানেলে পঞ্চাশ মেগা পিক্সেলের এফ ওয়ান পয়েন্ট এইট প্রাইমারি সেন্সর দেখতে পাবেন দুইটা ফোনের সাথেই আর টু মেগা পিক্সেলের একটা দুধভাত সেন্সর আছে দুইটা ফোনেই আইকু জেড নাইন এক্সের ছবিগুলো অনেকটা ন্যাচারাল কালার টোন প্রোভাইড করলেও অনেকটা ফ্র্যাকাসে লাগছিল আর কিছুটা ডালটোন লক্ষ্য করেছি রোদের আলোতে আবার কিছুটা ইউলিশ ভাব ফুটে ওঠে মোটোতে কিছুটা কন্ট্রাস্ট ইমেজ পাচ্ছিলাম রোদের আলোতে কিছুটা রেড এক্সপোজার ব্যালেন্সে মোটো কিছুটা এগিয়ে যায় আর মোটোর সার্পনেন্স বেশি থাকায় ডিটেলস কিছুটা বেটার লাগলেও এর অ্যাগ্রেসিভ টেক্সচারের কারণে দেখতে কিছুটা উইয়ার্ড লাগে আইকুতে আবার কিছুটা স্মুদিং লক্ষ্য করেছে এদিকে এই দুইটা ফোনে কিন্তু ক্যামেরা টু এপিএম ওটা আনলক করা আছে তাই আপনারা চাইলে জি কেম বা এলেন্সের মতো থার্ড পার্টি ক্যামেরা ইউজ করতে পারবেন দুইটা ফোন দিয়ে পোর্ট্রেট আইকু এর বেশি পেয়েছে যা কিছুটা এগ্রেসিভ মনে হতে পারে মোটোতে আবার ব্লার্নেস কিছুটা কম মনে হয়েছে বাট ন্যাচারাল ভাইড দেয় এজ ডিটেকশনে দুইটাই মাঝে মাঝে কিছুটা হিমশিম খেলেও মোটও কিছুটা এগিয়ে যায় পাশাপাশি এগিয়ে থাকে ডিটেলসেও আইকু আবার কিছুটা ব্রাইটার ইমেজ প্রোভাইড করে লো লাইটের ছবিতে তুলনামূলকভাবে মোটর কন্ট্রাস্টি ভাবটা কিন্তু ছবিকে প্রাণবন্ত করে তুলছিল ফ্যাকাশে ফ্যাকাশে একটা ভাব কিন্তু এখনও আইকুতে বিদ্যমান তাছাড়া কিছুটা নয়জ ও গ্রেনের পাশাপাশি ডিটেলসেও হিমশিম খাচ্ছিল আইকু এদিকে মোটো জি ফোর্টি ফাইভের ছবিতে নয়জ ও গ্রেন কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কমই লক্ষ্য করেছি পাশাপাশি ডিটেলসও কিছুটা বেটার পাওয়া যাচ্ছিল ভিডিওগ্রাফিতে আবার রেয়ার ক্যামেরাতে থার্টি এপ এস ভিডিও রেকর্ড করার সুযোগ দিয়ে কিছুটা এগিয়ে যায় আইকু এখানে চিপসেটের লিমিটেশনের কারণে মোটোতে কিন্তু ফোর কে রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সুযোগটা আপনারা পাবেন না পাবেন সামনে পিছনে দুই দিকের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ টেন এটি থার্টি এপ এস রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সুযোগ উইথ

এই ব্যাপারটুকু বাদে মোটর ক্যামেরা পারফরমেন্স আইকুর তুলনায় অনেক অনেকাংশেই বেটার ব্যাটারিতে মোটো জি ফোর্টি ফাইভ ফোনটার সাথে পাচ্ছেন পাঁচ হাজার এম এর একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি আর এইটিন ওয়াটের একটা ফার্স্ট চার্জার অন্যদিকে আইকুতে কিন্তু ছয় হাজার এম এর একটা ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে পাশাপাশি চুয়াল্লিশ ওয়াটের একটা ফ্লাস চার্জারও পাচ্ছেন এখানে ব্যাটারি ও চার্জিং এ আইকু কিন্তু বেটার মনে হচ্ছে আমরা চার্জ করতে গিয়ে খেয়াল করলাম মোটোতে অ্যাভারেজে টেন ওয়াটে চার্জ করে ফাইভ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে ফোনটা সময় নিচ্ছিল দুই ঘন্টা এক মিনিটের মতো অন্যদিকে আইকু কিন্তু অ্যাভারেজে চোদ্দ দশমিক চার চার ওয়াটে চার্জ করে তাদের ছয় হাজার এমএচ এর ম্যাসিভ ব্যাটারিটা দুই পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে সময় নিয়েছে মাত্র এক ঘন্টা উনচল্লিশ মিনিটের মতো এখানে আইকো কিন্তু নিঃসন্দেহে এগিয়ে তাছাড়া আইকো ফোর ন্যানোমিটার চিপসেটের কারণে ব্যাটারি ব্যাকআপেও আপেও কিন্তু মোটরলার তুলনায় বেটার এক্সপিরিয়েন্স পাবেন অলমোস্ট নয় ঘন্টার মতো অ্যাসোটি পাওয়া যাচ্ছিল আইকো থেকে অন্যদিকে মোটোতে পাবেন ছয় থেকে সাত ঘন্টার মতো পরিশেষে বলতে হয় দর্শনদারী ও রূপে ভাবে মোটো জি কিন্তু ফাটাফাটি ডিসপ্লেটাও ডিসেন্ট তবে এইচ ডি প্লাস রেজলিউশনটা আমি কম্প্রোমাইজ করতে চাই না সেক্ষেত্রে আইকো ডিসপ্লেটাই প্রিফার করব পারফরমেন্সের দুই পক্ষ সিমিলার টাইপের হলেও লিমিটেশন না থাকায় আইকো এগিয়ে থাকবে ক্যামেরাতে আবার মোটোর পারফরমেন্স বেটার বলতে হয় তবে ব্যাটারিতে কিন্তু ছক্কা মেরে দেয় আইকো এখন এই সবগুলো দিক বিচার বিশ্লেষণ করে বেটার পারফরমেন্সের জন্য আইকো জেড নাইন আমি বেটার বলবো তবে ক্যামেরা পারফরমেন্স ও ডিজাইন বেটার চাইলে মোটো জি ফোরটি চুজ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভুল ত্রুটি মার্জনা করবেন আর আমাদের আজকের মারামারি আপনার কেমন লাগলো সেটা মন্তব্যের ঘরে জানাতে ভুলবেন না যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেকই পার্কের সাথেই থাকুন টিল দেন আল্লাহ হাফেজ